আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, আশা করি সবাই ভালো আছেন এন্ড দোয়া করি যেন আপনারা সবাই ভালো থাকেন। আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে এই ফটোটিকে এক ক্লিকের মাধ্যমে এরকম করে ফেলতে পারেন বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই কাজটি করার জন্য আমাদের পিকশর্ট নামক এই অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। এটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করে নিন অথবা প্লে স্টোরের থেকেও ডাউনলোড করে নিতে পারেন। ওপেন করার পর জাস্ট আপনারা এখান থেকে স্পিরাল অপশনটিতে সিলেক্ট করুন এবং এখান থেকে আপনাদের পছন্দসই পিকচারটিকে সিলেক্ট করে নিন। সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারেস আসবে। নিচের থেকে ব্যাকগ্রাউন্ড অপশনটি সিলেক্ট করুন এবং যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন। অ্যান্ড দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। আমাদের কাজ এখানে শেষ। এখান থেকে আপনারা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিন, আপনাদের ফটোর সাথে যেই ব্যাকগ্রাউন্ডটি সুটেবল হয় সেটাই সিলেক্ট করুন। আমি লাস্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি। এবার আপনারা জাস্ট এখান থেকে এটিকে একটু কাস্টমাইজ করে নিন যেন দেখতে আরও সুন্দর লাগে। তো হয়ে এই কাজটি করা হয়ে গেলে আপনারা জাস্ট উপরে একটি অ্যাপ্লাই অপশন দেখতে পারবেন। জাস্ট সেই অ্যাপ্লাই অপশনটিতে একটি ক্লিক করুন। ক্লিক করার পর আপনার নিচের থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করুন অ্যান্ড এটিকে সেভ করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে দিন লাইক, আমাকে দিন কমেন্ট অ্যান্ড চ্যানেলকে দিন সাবস্ক্রাইব। বাই।